নমস্কার শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান প্রত্যেক দিন সোম থেকে রবি সপ্তাহে সাতটা দিন নির্ধারিত সময়ে পরম্পরা আয়ুর্বেদ আমার ক্লিনিক থেকে সরাসরি বৈদ্যস পরিবারের অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিনাউন ডক্টর আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনেক অনেক স্বাগত স্যার নমস্কার শুভ সন্ধ্যা আপনাকেও শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ বৈদ্য পরিবারের সব বাইকে শারীরিক এবং মানসিক ভালো থাকা এই দুই মিলে কিন্তু একটি মানবদেহের শরীর এবং তার প্রত্যেকটা মুহূর্তের কিছু একটি সংকেত থাকে হতে পারে সেটা বিপদের হতে পারে সেটি ভালো থাকার যে আনকমফার্ট ফিলিংটা আমরা করি সেটা যদি শুরুর পদক্ষেপেই আমরা উপলব্ধি করে একজন চিকিৎসকের ভূমিকায় যিনি রয়েছেন যিনি একজন চিকিৎসক তার কাছে একটু কনসাল্ট করে নিতে পারি তাহলে কিন্তু সুস্থ থাকা যায় অর্থাৎ এই যে ঘন ঘন হাই উঠছে বা আপনি মনে করছেন সবসময় একটা ক্লান্তি ড্রাউজিনেস আবার মনে হচ্ছে যে হঠাৎ করে সকালবেলা উঠলেই যেন সমস্ত ক্লান্তি কেন ঘুম থেকে তো উঠেছেন আপনি তাহলে কি আপনার শরীরে কোনো দানা বাচ্ছে কঠোর রোগ বিপদের সঙ্গেত আজকের বিষয়টা থাকবে শরীরের বিপদের সংকেত একদমই আতঙ্কিত হওয়ার নয় ভয় দেখানো নয় অবশ্যই সচেতনতার এবং বৈদ্যস পরিবারের অনুষ্ঠানের ভূমিকা যে বংশ পরম্পরায় চর্চার শিক্ষা তার সঙ্গে চিকিৎসক এই জগতে থাকা সব থেকে বড় ব্র্যান্ড আজকে পরম্পরা আয়ুর্বেদ স্যার আসবো আপনার কাছে থ্যাংকস তৃণা সূত্র বলতে এটা সেটা হচ্ছে আমি এর একটা লাইভে বলেছিলাম লক্ষ্য করে দেখবেন যে কিছু মানুষ থাকেন যারা রাত্রে শোন আর সকালে ঘুম থেকে ওঠেন না পরের দিন তাদের পরিজনরা বলেন সন্তানদিরা বলেন যে আহা কত পুণ্যাত্মা রাত্রে শুলেন আর একদম তিনি ঘুমিয়ে পড়লেন আর উঠলেন না কত পুণ্যাত্মা মানে এরকম পুণ্যাত্মা হয় না জীবনে প্রতিষ্ঠিত হয়ে ছেলে বা মেয়ে সে তার মতো লাইফকে নিজের মতো করে লাইফকে এনজয় করছে আলাদা বাড়ি করে আলাদাভাবে টাইপ সেট করে আলাদাভাবে সব কিছু করে দেন বাবা মা তো কখনও তাদের কোনো ডিম্যান্ড থাকে না তারা ডিম্যান্ডলেস তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো দেন তারা তাদের মতো করে বাবা মা বলছে আজকে একটু বুকে ব্যথা হলো না থাকুক আবার বিরক্ত করবো তো কাজের চাপে ব্যস্ত তো আলটিমেটলি ছেলে মেয়েও সেরকমভাবে যে আজকে তিন মাস হয়ে গেল ইসিজিটা বা রক্ত প্রয়োজনীয় রক্ত পরীক্ষাগুলো হয়নি যাই এ সপ্তাহে প্যাথোলজিক্যাল টেস্টের ভদ্রকের সাথে যোগাযোগ করে বা আমার টেস্টগুলো করাই সেরকম কিন্তু বড় একটা হয় না দেখা যায় না তো আলটিমেটলি এই মানুষগুলো কিন্তু দিনের শেষে ঘুমের দেশে চলে যান তো আলটিমেটলি এটুকু বলবো যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা ক্লক আছে বায়োলজিক্যাল ক্লক সে ক্লক কিন্তু সিগনাল দেয় কখন আমাদের শরীরের চিকিৎসার প্রয়োজন সেই লক্ষণগুলো কি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এই দায়িত্বজ্ঞানহীন সন্তানদের বাবা মার প্রতি কেয়ারলেসনেস এবং দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরমও দেখা যায় গ্রামগঞ্জের দিকে মানুষ ও দিব্যিজ ঘুরে ফিরে বেড়াচ্ছেন দুম করে আচমকা উনি চলে গেলেন তো এই ব্যাপারগুলো কিন্তু গ্রামের দিকেও হয় শহরের দিকেও হয় তো আলটিমেটলি কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবেন যে যাদের কেউ খোঁজ নেওয়ার নেই তারা কিন্তু এভাবেই চলে যান কি লাভ একটা সন্তানকে ছোটো থেকে কষ্ট করে পড়াশুনো করে বড়ো করার পর আপনি হসপিটালগুলোয় দেখবেন যে হুইল চেয়ারে ঠাকুমা বসে আছেন ঠাকুরদা হুইল চেয়ার ঠেলছেন অথবা ঠাকুরদা বসে আছেন ঠাকুমা হুইল চেয়ার ঠেলছেন তো এই দৃশ্য তাদের জীবনের সারা জীবন নিংড়ে সন্তানকে লেখাপড়া শিখিয়ে তাদের সন্তান হয়তো এমএনসি বা অ্যাডমিন বা বিশাল জায়গায় বিশালভাবে প্রতিষ্ঠিত কিন্তু তাদের মা বা বাবা পরলোকে যাওয়ার দিন গুনছেন আলটিমেটলি এর থেকে বড় অভিশাপ জীবনে আর কী হতে পারে আমি মনে করি অবশ্যই এবং আমি আপনি বলছিলেন আমি মন্দির শুনছিলাম আমার কণ্ঠরোধ হচ্ছিলো বোধহয় আমরা আরেকটু উপলব্ধি করি আমাদের চোখ খুললো অন্তত চোখ খুলবে এবার থেকে কারণ এই যে খুব দেখুন ভাবলেই অবাক লাগে যে এরকম বুকে ব্যথা তো হামেশাই আমাদের মা বাবা কেউ জানিয়েছেন কিন্তু আমরা কত সাবলীলভাবে বলেছি মেডিসিনটা তো রাখা আছে খেয়ে নাও না এতবার বলার কী আছে কি অথচ আপনার ছোটোবেলা যখন আপনার সামান্য জ্বর সর্দি কাশি হতো তাদের যে ভূমিকাটা কী হয়েছে মাথায় হাত বুলিয়ে দিয়ে যে তাদের এই যে অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করা জন্য তার কষ্টটা ছোট ছো ছোটো কষ্টটা বের করে নিয়েছে সত্যি অসাধারণ আজকে বিষয়টা স্যার আপনার কাছ থেকে আমরা এরকমভাবেই সচেতনাটাকে মানুষের ভেতর দিয়ে উপলব্ধির জায়গায় এনে দাঁড়ি দেখুন আজকের অনুষ্ঠানটা তাদের জন্য দেখবেন প্রচুর কলকাতা শহরে কোনো একটা অভিজাত আবাসনে দুর্গন্ধ পাওয়া গেলে দরজা ভেঙে সে বৃদ্ধ বা বৃদ্ধাকে বাক করতে হয় প্রায়শই আমরা পড়ি নিউজ তো এই যে বার্ধক্যের এই যে করুণ একটা পরিসমাপ্তি করুণ পরিসমাপ্তি হয় বাবা মা দেখছেন যে আমার মেয়ের ওপর চরম অত্যাচার চলছে সেটা নিয়ে তিনি পৃথিবী ছাড়ছেন অথবা দেখছেন যে আমার ছেলে নিপাট একটা ভদ্র মানুষ ভালো মানুষ এবং সে ভালো মানুষ এবং ভদ্র মানুষের সুযোগ নিয়ে তার স্ত্রী তার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স চালিয়ে যাচ্ছে তো আলটিমেটলি এগুলো দেখে তারা পৃথিবী ছাড়ছেন একরাশ খুব দুঃখ নিয়ে যে একটা মা বা একটা বাবা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করেন তারপর তারা যখন বাবা মা যখন বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় যান তারা কতটা অসহায় থাকেন যে তারা কোনো প্রতিবাদও করতে পারবেন না প্রতিবাদ করলে হয়তো তাদের দিকে তখন অপমান বা তাদের দিকে অসহায়ত্ব তার ছুটে আসবে তারা হয়তো খাবার পাবেন না তারা হয়তো মুখের সামনে আরও অপমানিত হবেন আরও কষ্ট পড়বেন ছানি পড়া দুটো চোখ পলক নামাবে তো এটা তো প্র্যাকটিক্যাল না মানে যে আমাদের সভ্য পৃথিবীর অসভ্য দংশন এবং এই অসভ্য দংশনের আমরা যারা দংশিত হই সেই দংশনের জ্বালা কিন্তু আমাদের বিবেকের জ্বালার থেকে অনেক বড় মারাত্মক জ্বালা যাই হোক যেখানে আলোচনায় আসবো থেকে বারবার বেরিয়ে যায় যে আলোচনাতে আসবো সে আলোচনাটা আজকে ব্যতিক্রমী কারণ আজকে আলোচনাটা আমার সেই সমস্ত পিতৃতুল্য মাতৃতুল্য মানুষদের জন্য যারা একটু বুঝবেন যে কোন সমস্যাটা হলে বা কি সিমটম হলে আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত কি হলে আপনি বুঝবেন এটা স্বাভাবিক নয় এইটুকু সীমন্ত সময়ের পরিসরে কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সমস্যা বললে হবে শরীরে কতগুলো বিপদ সংকেত নিয়ে আলোচনা করব। যে বিপদ সংকেতগুলো আপনি বুঝতে পারবেন যে এই বিপদ সংকেতগুলো কিন্তু স্বাভাবিক নয় এই বিপদ সংকেতগুলো কিন্তু অস্বাভাবিক চল প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পেনলেস গ্রোথ পেনলেস গ্রোথ আপনি আপনার শরীরের বিভিন্ন জায়গায় দেখছেন ফুলে ফুলে উঠছে বাচ্চারা যেমন গুলি খেলে ছোটো ছোটো নডেল সেরকম ফুলে ফুলে উঠছে ঠিক আছে লিমফ্যাটিক নোটসগুলো ফুলে ফুলে উঠছে বা শরীরের যে কোনো অংশে যদি কোনো দেখেন যে একটা এরকম কোনো গ্রোথ হয়েছে যেটায় কোনো ব্যথা নেই আই রিপিট যেটায় কোনো ব্যথা নেই সেটা খারাপ নাও হতে পারে খারাপ কোনো অসুখেরও বার্তা হতে পারে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটা হচ্ছে শরীরের বিপদ সংকেতের প্রথম যেটা বললাম দ্বিতীয় বলবো মুখের ঘা মুখের ভেতরে ঘা আপনি মোবাইলের সেলফি নিয়ে মুখের ভেতরটা আপনি ভালোভাবে একটা ছবি তুললেন এবং দেখলে যদি দেখেন সেখানে মুখের ভেতর কোনো ঘা রয়েছে যে ঘাটা সাদাটে রঙের এবং পিঙ্ক রঙের এবং যে ঘাটা সারছে না দীর্ঘকাল ধরে সেই ঘাটায় আপনি ভুগছেন কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে আপনাকে আপনার ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে আপনাকে একজন কোয়ালিফায়েড কোয়ালিফায়েড ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে যে আমার মুখের মধ্যে একটা ঘা হচ্ছে যে ঘাটা কিন্তু কমছে না অনেক ভিটামিন সি খাচ্ছেন অনেক এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন কিন্তু ঘা ফিরে ফিরে আসছে

আমার জীবনে হচ্ছে খুব দুঃখ পাই ছেলেকে বড় করলাম ছেলে আলাদা জায়গায় থাকে আমাদের কোন খবর না বাবার তাই একদম কথা বলছেন এইটাই আমি ওনাকে বলতে চাই যে উনি এত সুন্দর করে আমাদের বলছেন আমি একলে পুরো কথাটাই যেন মিলে যাচ্ছে আমার জীবনের সাথে এবং আরো অনেকেরই হয়তো জীবনে এগুলো হচ্ছে আমারই অনেক দুঃখ একদম একদম বুঝতে পারছি আমি না বিশ্বাস করুন আপনার মতো আমিও এই জায়গাটা বসে আজকে কিন্তু স্যার যখন শুরুটা করেছেন আমি একটু স্তম্ভিত হয়ে গেছি আমি ভাবছি যে আমি সঠিক চিন্তা করে এগোলাম তো সত্যি তাই আমাদের কিন্তু প্রত্যেককে আজকে আমাদের মনুষ্যত্ব থাকলে আমরাই করা নড়বে একটু বলবেন কাইন্ডলি আপনার কি সমস্যা রয়েছে শারীরিক এই সব টেনশন বেশ বেশ আপনি ভালো থাকবেন মা আর আপনাকে একটা কথা বলে রাখি আমাদের এক্সপার্ট টিম রয়েছে সকাল থেকে রাত্রির হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল যে কোনো সমস্যা যে কোনো কিছুতে যদি আপনি ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করেন একজন মানুষ মানুষের পাশে দাঁড়ায় তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে আর সব কিছুর ঊর্ধ্ব মনে রাখবেন আপনাকে এটুকু বলে রাখি যে আপনার এই ছেলেটিও রয়েছে যে কোনো সুবিধা অসুবিধাতে আপনি জানাবেন আমি কেন আমাদের পুরো পরম্পরা পরিবার আপনার পাশে আছে জানবেন বিদ্যা পুঁথিগত বিদ্যা দিয়ে কখনো শিক্ষা সম্পূর্ণ হয় না আপনাকে তাহলে আজই একটা কথা পরিষ্কার করে বলি পরিষ্কার করে বলি আপনাকে একটা কথা একটা সময় প্রত্যেক দিন টিভি চ্যানেল খুললে কোনো রিয়েলিটি শোতে কুইজ কনটেস্টের কোনো গানের প্রোগ্রামে গানের কোনো রিয়েলিটি শোতে কোনো হাস্যরসাত্মক অনুষ্ঠানের রিয়েলিটি শোতে টিভি খুললে আমায় দেখা যেত প্রত্যেক দিন এভরিডে কিন্তু লাস্ট চার বছর দেখা যায় না কারণ কি জানেন কারণ লাস্ট চার বছর মানে বিগত তিন বছর আগে থাকতে আমি কিন্তু ব্যস্ত ছিলাম আমার মা বাবাকে নিয়ে আমার বাবা গত হয়েছেন রোগভোগের পর আমার মা অসুস্থ ছিলেন আমার মায়ের দুটো কিডনি কাজ করছিল না আমি কিন্তু সকাল থেকে রাত্রির আমার মাকে দুহাতে আগলে রেখেছিলাম এমন একটা রাত্রির নিয়ে যে রাত্রিরটা আমি ঘুমিয়েছি যে কোনো মিডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আমি চারটে বছর নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলাম হ্যাঁ এন্ড অব দ্য ডে আমি মাকে রাখতে পারিনি মা চলে গেলেন কিন্তু এটুকু বিশ্বাস করি যে মায়ের বুক ভাড়া আশীর্বাদ আর ভালোবাসা আমি পেয়েছি যেটা আগামী দিনে আপনাদের সবার আশীর্বাদ হিসেবে আমার উপর বর্ষিত হয় বা হচ্ছে ভালো থাকবেন মা সব সময় জানবেন এই ছেলেটি আপনার পাশে রয়েছে আমাদের নাম্বার যাচ্ছে আপনার কাছে যে আলোচনায় ছিলাম তাহলে মাউথ আলসার একটা দীর্ঘকাল ধরে মুখের ভেতরের ঘা সেটা একটা কারণ হতে পারে সে ডাক্তারবাবু নির্ধারণ করবেন যে ওটা খারাপ কিছু কি কিছু নয় আর একটা হচ্ছে শরীরের মধ্যে পেনলেস গ্রোথ সেটাও কিন্তু আরেকটা অন্যতম কারণ হিসেবে পরিগণিত হবে এর বাইরে আমাদের শরীরে অরিফিস রয়েছে অনেক অরিফিস মানে কি অরিফিস মানে হচ্ছে আমাদের এই কান আমাদের নাক আমাদের মুখ আমাদের চোখ আমাদের শরীরে যে যে ওপেনিংগুলো রয়েছে দ্যাট ইজ কল্ড অরিফিস এই যে কোনো অরিফিস দিয়ে যদি ব্লিডিং শুরু হয় যে কোনো অরিফিস দিয়ে যদি রক্ত পড়তে শুরু করে এবং আপনি ভাবলেন একটু শরীরটা গরম হয়ে গেছে তাই নাক দিয়ে বা মুখ দিয়ে একটু ব্লাড এলো আপনি সেটা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করলেন না ওটা কিন্তু অন্য কোনো কঠিন অসুখের বিপদ সংকেত হতে পারে সুতরাং ওটাকেও ওরম সঠন ইনসিডেন্ট হলেও কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে কেউ আছেন নমস্কার বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন নমস্কার বাঁকুড়া থেকে বলছেন হ্যাঁ বলুন কার সম্পর্কে জানবেন ম্যাডাম আমার নিজের প্রবলেম বলুন কি হয়েছে আমি আমার প্রতিদিন প্রায় রাত্রে দুদিন তিনি বারবার মানে তোমার ভোর রাতে ঘুমনে ঘুমো সকালে উঠে দেখি মানে ঘাড়ে ভদন প্রচণ্ড ব্যথা লেগে যায় কি জন্য বুঝতে পারেন আপনার ঘাড়ে ব্যথা তাই তো

আমি তাহলে খুব গুরুত্ব খুব সহজ সরলভাবে কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো এগুলো শরীরের বিপদ সংকেত সেগুলো আলোচনা করার চেষ্টা করছি তারা বললাম কি শরীরের যে কোনো অরিফিস বা আমাদের নাক মুখ এরকম জায়গা থেকে ব্লিডিং হওয়া ব্লাড আসা এটা কিন্তু একটা খুব বড় রকম একটা কিন্তু সিমটম আরেকটা সিমটম হচ্ছে হট করে যদি দেখেন যে আপনার গলা ভেঙে গেছে গলার যে একটা ন্যাচারাল প্রত্যেকের যে গলার স্বর সেই স্বরটার পরিবর্তন গলা ধরা বা গলা ভসা যেটা বলে আর কি সেটা হয়েছে এবং সেটা দীর্ঘ মেয়াদি চলছে মাসের পর মাস চলছে গলার তার প্রপার সাউন্ডটা কিন্তু আর ফেরত আসছে না যদি এরম ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার পরামর্শ হবে ভালো বিষয় এবং অনেকে ধরে নেন যে ওই ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আমার গলার শরটা একটু পরিবর্তন হয়ে গেল অনেকে এটাও ভাবতে পারেন যে ওই সেদিনকে একটু চিত্তা চাচিমেচি করতে হয়েছিল গলার শরটা তাই হয়তো একটু ভেঙে গেছে তারপর হয়তো আপনি কাজের চাপে দেখলেন যে ওই আওয়াজটার সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন ওই আওয়াজটাকেই সাথে নিয়ে আপনি চলছেন কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন যে এটা কিন্তু স্বাভাবিক নয় এটাকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার লক্ষ্য করুন আপনার বাড়ির যে পিতৃতুল্য মাতৃতুল্য মানুষটি আছেন তিনি যখন খেতে বসেছেন তিনি যখন খেতে বসেছেন কি দেখবেন আসছি আলোচনা কেউ আছেন নমস্কার বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন আমি বেলগুড়ার থেকে বলছি বলুন কি হয়েছে আমি দিনে দিনে না রোগা হয়ে যাচ্ছি জানেন রোগা হয়ে যাচ্ছি মানে কি আমার সুগার পরীক্ষা করেছি ডাক্তারকে দিয়ে সুগার পরীক্ষা করিয়েছি কিন্তু সুগার কোনো নেই কোন সুগার নেই না সুগার নেই সুগার না থাকলে তো মানুষ মাথা ঘুরে পড়ে যাবে আপনি এটা সুগার না থাকলে মানুষ মাথা ঘুরে রাস্তায় পড়ে যাবে স্ট্রোক হয়ে যাবে মানে

মানে আপনি জানলেন কি করে আপনার নেই না আমি একদিন টেস্ট করে দেখেছিলাম তাই দেখেছি নেই তো এটা খুব ভয়ঙ্কর ব্যাপার তো এই এই নেই মানে এই যে নেই এটা কিন্তু বিপজ্জনক তখন কেউ এসছেন সিস্টের সমস্যা নিয়ে হেয়ার ফল নিয়ে তিনি বলছেন যে না আমার আমি হেয়ার ফলটারই ট্রিটমেন্ট করব সিস্টার করব না সিস্টার ট্রিটমেন্ট না করলে তো আপনি হেয়ার ফল কন্ট্রোল করতে পারবেন না একটা একটা সাথে তো কোরিলেটেড রিলেটেড সিস্ট থাকলে চুল পড়বে তাহলে সিস্টার ট্রিটমেন্ট করাটা ভীষণ রকম প্রয়োজন

সেটা হচ্ছে যে এই তাহলে বললাম ওলার হোর্স সব ভয়েস অর্থাৎ স্বরের পরিবর্তন এবং দীর্ঘ মেয়াদি যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু এটা হতে পারে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ধরুন বাড়ির পিতৃতুল্য মাতৃতুলো মানুষটা খেতে বসেছেন তখন তাকে লক্ষ্য রাখতে হবে তিনি কি ভাতটা মুখে দেওয়ার পর জল দিয়ে গিলছেন ভাতটা খুব ভেরি ভেরি ভাইটাল সাইন আচ্ছা যে রুটিটা খাচ্ছেন প্রতিটা গ্রাসে কি জল এক করে খেতে হচ্ছে তবে রুটিটা নামছে তবে ভাতটা নামছে এটা কিন্তু বড়রা যখন খেতে বসবে এটা লক্ষ্য রাখা উচিত সত্যি যদি মনে হয় যে জল দিয়ে গিলতে হচ্ছে এটা কিন্তু ইসোফিগাসের টিউমার থাকারও লক্ষণ হতে পারে এবং ওই টিউমারটা কার্সিনোমাও হতে পারে সুতরাং এটাকে কিন্তু অগ্রাহ্য করলে চলবে না এই লক্ষণগুলোকে কেউ আছেন নমস্কার কে রয়েছে সত্যি এগুলো যদি আমরা একটু ফলো করি মানে একটু অবজার্ভ করি তাহলে আমার মনে হয় অনেকগুলো সুস্থ সময়ে সুস্থ জীবন পেতে পারি বলুন নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমি আমি তাতে কথা বলি হ্যাঁ রয়েছেন স্যার রয়েছেন বলুন হ্যাঁ বলছি আমার স্ত্রী মানে গর্ভনিয়ের ট্যাবলেট খাওয়া করতে কি পিরিয়ডে মানে পিরিয়ডের প্রবলেম হচ্ছে তো খাওয়াচ্ছেন কেন না আয়ুর্বেদিক কোনো আয়ুর্বেদিক কোনো বিকল্প আছে কি না আপনি আপনি গর্ভনিয়ের ট্যাবলেট খাওয়াচ্ছেন কেন আপনার মিসেসকে মানে দুটো সন্তানের মধ্যে আপনি নিজে নিচ্ছেন না কেন আপনি কেমন স্বামী আপনি হাতে করে আপনার স্ত্রীকে কেমিক্যাল ওষুধ খাওয়াচ্ছেন সন্তানের মধ্যে গ্যাপ রাখার দায়িত্ব আপনি নিন দায়িত্বশীল স্বামী হন দায়িত্বশীল স্বামী হন হাতে করে কেমিক্যাল বেস হার্মফুল ওষুধ আপনি খাইয়ে যাচ্ছেন আপনার মিসেসকে আবার আমায় বলছেন আয়ুর্বেদিক কি আছে পুরুষ হিসেবে দায়িত্ব নিন আপনার আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন আপনার স্ত্রীকে আপনি কোনো সাবজেক্ট হিসেবে ভাববেন না তাকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে ভাবুন তাকে সুস্থ রাখার কথা ভাবুন ভাবুন কিভাবে তাকে তার শরীরে হার্মফুল কেমিক্যাল থেকে আপনি তাকে বার করে আনতে পারবেন চেষ্টা করুন দায়িত্বশীল স্বামী হওয়ার দায়িত্বশীল পুরুষ হওয়ার কোনো দায়িত্বশীল পুরুষ পুরুষের সবচেয়ে বড় নর্নমেন্টস হচ্ছে তার সংযম আর তার চরিত্র এ দুটো হচ্ছে একজন পুরুষের সবথেকে বড়ো অর্নামেন্টস আর একজন দায়িত্বশীল স্বামী কখনো কিন্তু তার স্ত্রীকে হাতে করে কোনো খারাপ কোনো জিনিস খাওয়াতে পারেন না স্বামী হিসেবে নিজে দায়িত্বশীল হন দেখবেন যে কোনো প্রত্যেক আমার প্রত্যেক ভাই বা দাদার ক্ষেত্রে বলবো প্রত্যেকটা স্ত্রীর কাছে আলাদা সম্মানের পাত্র হবেন কেউ আছেন

তারপরে আমি এই মাসে যখন ডাক্তার বাবুকে দেখাতে যাই তখন আমাকে বলে যে আমার একটু অস্ট্রিয়া প্রবলেম হচ্ছে তো ওই আমাকে বললেন যে একটু ঠিক ব্যায়াম খাওয়া দাওয়া ঠিকঠাক করতে এর পাশাপাশি আপনাকে একটু সাজেশন চাই যে কি করলাম তাহলে এটা থেকে রিকভারি করতে পারবো পরম্পরা আয়ুর্বেদের হাত ধরেইছেন আবারও চাইছেন এর জন্য স্যার কি বলবেন স্যার বলুন আপনার হাঁটুর নিচের হাঁটুর থেকে গোড়ালির দিকে যাওয়ার ডান দিকের হাড়টা ভেঙেছে তাই তো হ্যাঁ টিবিয়া বোন যেটা ওই তো হাঁটুর থেকে গোড়ালির দিকে যাওয়ার ডান দিকের কোন পায়ে হুম কোন পায়ে পায় ডান পায়ে ঠিক আছে আপনি এক্স রে রিপোর্টটা আমাকে একটু পাঠান কেমন হোয়াটসঅ্যাপে ফিল্মটা ধরে ছবিটা তুলে আমাকে পাঠান আমার নাম্বার এখানে যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি তারপর অ্যাডভাইস করছি আপনাকে নাইন এই থ্রি জিরো ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি একটু বলে দিন তাড়াতাড়ি করে যে কোথায় স্যারকে পাবেন সামনে ফেব্রুয়ারি আসছে দোসোরা ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বারে থাকবেন স্যার দোসরা ফেব্রুয়ারি শিলিগুড়িতে আসছেন স্যার অবশ্যই যোগাযোগ করবেন নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইনে চলে আসি চৌঠা ফেব্রুয়ারিতে পেয়ে যাচ্ছেন আলিপুর চৌঠা ফেব্রুয়ারিতে আলিপুর দুয়ারে স্যার থাকবেন মোটামুটিভাবে আমার কবে কোথায় চেম্বার সবই ওখানে দেখানো হয় নিচে স্কুলেও আছে এক্সপার্ট টিমে ফোন করলেও আমি বেঙ্গলের কোথায় কখন যাচ্ছি তারা সেখান থেকে জানিয়ে দেবে আমরা বরং একদম পরবর্তী সিমটম বা পরবর্তী সাইনে চলে আসি দ্যাট ইজ খুব কমন যেটা আরেকটা সিমটম বলবো সেটা হচ্ছে কেউ লক্ষ্য করছেন দীর্ঘকাল মেয়াদি একটা ব্ল্যাকি স্টুল হচ্ছে অর্থাৎ স্টুলের কালারটা কালচে হচ্ছে তিনি লক্ষ্য করছেন যে দীর্ঘকাল মেয়াদি আমার স্টুলের কালার কালচে এবং তুমি বলছেন এটা হয়তো স্বাভাবিক এবং এই কালচে স্টুল কিন্তু প্রমাণ দেয় যে স্টুলের মধ্যে রক্ত থাকছে সেক্ষেত্রে স্টুলের কিন্তু অকাল ব্লাড করতে হয় ওবিটি অকাল ব্লাড টেস্ট তো অকাল ব্লাড টেস্ট করে একটা ডায়াবেসিস করতে হয় তো এই ধরনের গুরুত্বপূর্ণ সিমটম বা সাইন যেটা আমাদের শরীরে অ্যালার্মিং সেগুলোকে নিজেদেরকে চিনতে হবে আর আয়ুর্বেদ চিকিৎসা প্রত্যেক মুহূর্তে আপনাদের সাথে এবং পাশে রেখে আপনাদের বলবে কীভাবে আপনি আপনার সুস্থতাকে দীর্ঘমেয়াদি করতে পারেন পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে সুস্থ থাকুন ভালো থাকুন উত্তর কলকাতার চেম্বার স্মল উত্তর শহর তুলি উল্টো ডাঙা চেম্বারে স্যার অবশ্যই থাকবেন বুকিংয়ের ভিত্তিতে আসবেন ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দ্বি ইংরেজ চাবি থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিমচন্দন সাবান সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নিমচন্দনের ছাত্র Yeah. ভোজন বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয় কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না এখন থেকে আপনার হেসেলে থাকুক ওষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ ত্বকের সুরক্ষা লিভারের সুরক্ষা হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার সব কিন্তু একসাথে আর চিন্তা নেই এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে